নমস্কার, সুপ্রভাত। কথা সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন সকাল, আর নতুন সকালে আমরা প্রত্যেক দিনই থাকি শিল্পীদের সাথে। আসলে এই সময়টা হয়তো আমরা কেউ ঘুম থেকে উঠে যাই, আবার কেউ বা হয়তো সকালের সেই আলসে ঘুমটা আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু সে যেটাই হোক, এই সময়টা কিন্তু একদমই আমাদের নিজেদের জন্য। এবং এই সময়টা মনে হয় সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, যেটা আমরা প্রত্যেক দিন নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখে থাকি। আমি যেভাবে অপেক্ষা করে থাকি, আমার দৃঢ় বিশ্বাস আমার বন্ধুরাও ঠিক একইভাবে এই সকালের অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকেন। আর বন্ধুরা আছেন বলেই কিন্তু আমাদের প্রত্যেক দিনকার অনুষ্ঠানটা এতটাই সুন্দর থাকে। আজকেও আমরা চলে এসেছি কথায় সুরের জমজমাট সকালে, আর আজকে আমাদের সাথে রয়েছেন আমন্ত্রিত শিল্পী লীলেন দেব। সুপ্রভাত, নমস্কার। অনেকদিন পর লীলেনদাকে শোনা। আর তবলায় যে রয়েছে শুভ্রাংশু, গুড মর্নিং। তাহলে আজকে সকালটা আমরা কি ধরনের গান শুনবো? আমরা নেচারালি যেটা জানি, লীলেনদা বসবে মানে আমরা লোকগীতি শুনি, আজকে একটু অন্য ধরনের গান শুনবো। একটু অন্য ধরনের গান, অর্থাৎ আজকে ভজন এবং গজল করব। আচ্ছা, আজ এই দুটোর উপর থাকবো আর কি। আজকে আমরা ভজন আর গজল, তো শুরুতে নিশ্চয়ই আমরা ভজন দিয়ে শুরু করব। ভজন দিয়ে চলুন। Thank you.
पानी तुम चंदन हम অসাধারণ একটি ভজন দিয়ে আমরা আজকে সকালটা শুরু করলাম। আর এই ধরনের ভজন মানেই যার কথা আমাদের মনে আসে যে অনুপজি, এবং একটা সময় ছিল যে সেই মাইকে কোনো গানের আওয়াজ মানে এই ভজনগুলিই আমরা বেশি করে শুনতাম। অনেকদিন পর আবার গানটা শোনা ভালো লাগলো। তারপরেরটাতে যাই। হ্যাঁ, তারপরে একটি অনুপজলটা জিরি আরেকটি ভজন করছি, খুব জনপ্রিয় ভজন। সরিগপ ধনি ধপ গড়ি গম গড়ি গ সরিগপ গড়ি সনি রে সনি ভনি রে মা প ধপ গড়ি মা গড়ি নি ধরি সনি
है अखबू, है अखबू जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे, बेकार भूमुख है, बेकार भूमुख है जोड़े है बढ़ते बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करी, हीरे मोती नहीं शोभा है हाथ के, है हाथ जो भगवान का पूजन किया करे, मरकर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लागी लगन ऐसी लागी लगन लगी लागी रे लगन लगी लागी रे लगन लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरी गुण गाने लगी महलों में पनी बन के जोगन चली महलों में पनी बन के जोगन चली मेरी रानी दीवानी दीवानी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरि गुने गुन गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी बैठी संतोक संग रंग मोहन की रंग मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरी गुण ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरी गुने गुने गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई Thank you.
জাননী বিষ দিয়া মন অমৃত পিয়া রাণানী বিষ দিয়া মন অমৃত পিয়া মেরা সাগর মে সরিতা সমানি লগি দুঃখ লাখো সহে মুস গোবিন্দ কহে মেরা গোবিন্দ গোপাল গানে লগি ও তো গালি গালি হারি গুণ গানে লগি এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই মগন ও তো গালি 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 হারি গুণ গুণ গানে লগি মহলোঁ মে পলি বন কে জোগন চলি মহলোঁ মে পলি বন কে জোগন চলি মেরা রানী দিবানী কাহানে লগি এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই মগন ও তো গালি 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 হরি গুণ গালি লগি এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই মগন। আরো একটি জনপ্রিয় ভজন যেটা সবসময় আমরা শুনে থাকি, ভালো লাগলো। আচ্ছা লীলেনদা, অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করা হয় সবসময়, তো সেভাবে আগামীতে বিশেষ কোনো পরিকল্পনা বলি বা কোনো প্রজেক্ট বলি কি রয়েছে? হ্যাঁ আছে, সামনে ব্যাপার হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে কিছু করা এবং নিজেকে নিয়ে কিছু করা, একদম দুটোই আছে। তো আমার সামনে অবশ্য আপনার আগামী এক তারিখে আমার নজরুল কলাক্ষেত্রে একটি একক অনুষ্ঠান আছে সামনের মাসে, এই হ্যাঁ সামনের মাস এক তারিখ মানে সামনের শনিবার। তো এটার মধ্যে আপনার বিশেষ করে মোহাম্মদ আজিজির যে গান, আমরা কিশোর কুমারের গান শুনি, মোহাম্মদ রফিজের গান, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু মোহাম্মদ আজিজির গান নিয়ে এখন পর্যন্ত কোনো পুরো অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি এবং এটার সাথে আমার সাথে সহযোগিতা করবেন আরও দুজন শিল্পী আছে। একজন হচ্ছেন সুচিস্মিতা দাস ঘোষ এবং আরেকজন হচ্ছে সুনন্দা সাহা, দুজনই ভালো গায়। তো পুরো অনুষ্ঠানটা আমরা মোহাম্মদ আজিজির গানের উপর সলো এবং ডুয়েটের উপর করবো গানটা, প্রোগ্রামটা। তো আমি ভ্যানগার্ড চ্যানেল আমাকে সুযোগ করে দিয়েছে আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে, সমস্ত দর্শককে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে অবশ্যই যাবেন এবং এই অনুষ্ঠানটুকু উপভোগ করবেন। তো সেভাবে ছাত্রছাত্রীদের জন্য কি কখনো মনে হয় যে নিজের জন্য সেই সময়টা দেওয়া হয়ে ওঠে না, এমন কোনো ব্যাপার হয় কি? হয় হয়, হ্যাঁ, কারণ অনেক সময় কি হয়, সময়ের অভাবে এটা হচ্ছে না। হ্যাঁ, অনেক কিছু দিতে চাই, অনেক কিছু ইয়ে হয়, তবে দিই, আবার অনেকটা হয়ে ওঠে, আবার অনেক সময় সময়ের জন্য হয়ে ওঠে না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমরা পরের গানে যাই এবার। হ্যাঁ, পরে এবার তো আবারও সেই আরেকটি জনপ্রিয় ভজন করছি, তারপর আস্তে আস্তে আমরা গজলে চলে যাবো। একদম রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে 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 চুনরিয়া। রঙ দে 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 চুনরিয়া।
ঝামে পিয়া চুনেরিয়া ঘুষামে পিয়া রঙ দে চুনেরিয়া ऐसी रंग दे के रंग नहीं छूटी ऐसी रंग दे के रंग नहीं छूटी धोबिया धोए चाहे ये सारी उमरिया धोबिया धोए चाहे ये सारी उमरिया शाम पिया রঙ দে চুনেরিয়া বিলকুল স্পষ্ট ইসকা অর্থ और गहरे में जाएं और ध्यान दें तो एक नया अर्थ सामने आता है। ये अर्थ है शाम रंग से कि शाम रंग में पिया बड़ी रंग दे चुन रही है। पिया कौन है? पिया भी तो शाम है ना। तो इस भजन का सुंदरता देखिए इस बार। लाल नारंगा मैं तो हरी नारंगा लाल नारंगा मैं तू हरी नारंगा अपने ही रंग में रंग दे चुनरिया अपने ही रंग में रंग दे चुनरिया शाम पिया रंग दे चुनरिया वो शाम पिया रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया शाम पिया रंग दे चुनरिया प्रभु गिरधारी नागर मीरा की प्रभु गिरधारी नागर या पढ़ एक प्रश्न का उत्तर प्रस्तुत कर रहा हूं। प्रश्न है जल से पतला कौन है जल से पतला कौन है कौन भूमि से भारी जल से पतला कौन है कौन भूमि से भारी कौन आगन से तेज है कौन काजल से काड़ी तो उत्तर है सुनिए जल से पतला पतला
जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोधागण से तेज है, क्रोध अगण से तेज है और कलंका जल से कारी। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, प्रभु चरणन में हरि चरणन में श्याम चरणन में लगी नजरिया। श्याम पिया अमरी तंग ते चुनरिया, श्याम पिया अमरी रंग ते चुनरिया, रंग दे चुनरिया हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे रंग दे। रंग दे चुनरिया, श्याम पिया मुरी रंग दे चुनरिया, श्याम पिया मुरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। वाह, আজকে সকাল সত্যি, আমরা যেটা বলি না জমজমাট সকাল, একদম সত্যি ভজনের সুরে, সাথে লীলেন্দার হারমোনিয়াম এবং তবলায় শুভ্রাংশু, দুটো মিলে, সব কিছু মিলে কিন্তু আজকের সকাল জমজমাট হয়ে রয়েছে। কিন্তু আমরা সকালটা শুরু করেছিলাম ভজন দিয়ে এবং বেশ ভালো ভালো কিছু ভজন আমরা শুনলাম। এবার কি ভজনেই থাকবো না একটু আলাদা সাথে চলে যাব? হ্যাঁ, এবার গজল গজল করব। চলুন তো পঙ্কজুদারজির গজল দিয়ে প্রথম শুরু করছি। চলুন। মিলকর রোনা আচ্ছা লগতা হ্যায়, দিবারোঁ সে মিলকর রোনা আচ্ছা লগতা হ্যায়, হম ভি পাগল हो जाएंगे ऐसा लगता है, दीवारों से मिलकर रोना अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा ¶¶
सुनी घर में मिला लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा लगता से होंगे यारो सोचो तुम कितने दिनों के से होंगे यारो सोचो तुम शबनम का कतरा भी जिन को दरिया लगता है, शबनम का कतरा भी जिन को दरिया लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा लगता আমরা ভজন এখন শুনছি গজল এবং বাকি সময়টুকু এইভাবেই গানে গানে থাকবো। তবে টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া রইল 2384488। আমরা কিন্তু বন্ধুদের ফোনের অপেক্ষায় রইলাম এবং সরাসরি শিল্পীর সাথে কথা বলার জন্য আমাদের এই আয়োজন। আমরা পরের গানে যাই। এবং এটা আশা করি সবার মুখে মুখে গানটি আছে। আচ্ছা, আর এমনিতে নীলেন্দা আপনার কি ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার বিশেষ করে নজরুল গীতি, তারপর আমার এমনিতে সব ধরনের গানই ভালো লাগে। তো সবচেয়ে বেশি ভালো লাগে আপনার নজরুল গীতি এবং গজল করা। আচ্ছা, তার মানে এই দুটো জায়গা আপনার ভালো লাগার জায়গা। চলো
चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब जगाए, जो पत्थर छूले गोरी तो वो हीरा बन जाए, तू जिसको मिल जाए वो हो, तू जिसको मिल जाए वो हो जाए माला माल। एक तू ही धनवान है बाकी सब रंग जमाते लो, जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, तो नादान न जाने कैसे रूप चुराते लोग, नजरे भर भर देखे तुझको आते जाते लोग, झील जमीनी रानी थोड़ा छबीनी रानी थोड़ा घूंघट और निकाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब सब।
প্রত্যেকটা গান খুবই ভালো হচ্ছে, এবং যেটা দরকার আমার মনে হয় যে কিছু কিছু গান থাকে না যে নিজের ভালো লাগার জন্য গাওয়া, এবং যেহেতু গজলের পার্টটা আপনার নিজের পছন্দের জায়গা, তো স্বাভাবিকভাবেই তো কার গজল করতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে পঙ্কজ সুদাসের গজল। আচ্ছা, এছাড়া মানে সব শিল্পীদেরই গানই ভালো লাগে, আপনার গুলাম আলী জির, তারপর আপনার জগজিৎ সিং জির, প্রত্যেকেরই গজল ভালো লাগে, ভূপেন্দর সিং জি, তালাত আজিজ জি, তারপর আপনার মেহেন্দি হাসান জি, অনেকেই আছে। ওনারা তো গজলের জায়গায় একদম কি বলবো, ওনারাই দিকপাল, দিকপাল, এবং ওনাদেরকে দেখেই গজল আমরা শোনা বা গাইতে পারি বলতে এটা ভুল হবে, চেষ্টা করি। একদম একদম একদম। যাই তাহলে পরের গজলে। নিশ্চয়ই আমাদের লাস্ট গান বোধ হয়, আমাদের সময় সেভাবেই বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তো আমারও গজলটা শেষ গজল করেছি, তবে এবারে গজলখানি চন্দন দাসজির। আচ্ছা, এক ফোন রয়েছে, বন্ধু আছেন সাথে। হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে হয়তো সেই বন্ধুর কথা আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না, যাই হোক বন্ধু রয়েছেন আমাদের সাথে সেটা কিন্তু বুঝতে পারছি। শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, বাকি সময়টুকু অবশ্যই সাথে থাকবেন এই আশাই করি, খুব ভালো থাকবেন। তাহলে আমরা পরের গানে যাই, আজকের অনুষ্ঠানের শেষ গানটা যাব। চলো, খুব একটি সুন্দর গজল। तन्हा न अपने आप को अब पाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब। तन्हा न अपने आप को अब पाइए जनाब, तन्हा न अपने आप को अब पाइए जनाब, मेरी गजल को साथ ले जाइए जनाब, मेरी गजल को साथ ले जाइए जनाब। नगमों की बारिशों में कई भीगने चली, नगमों की बारिशों में कई भीगने चले, मौसम की आरज़ू को न ठुकराइए जनाब, मौसम की आरज़ू को न ठुकराइए जनाब, मेरी गजल को साथ लिए
जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब। रिश्तों को भूल जाना तो आसान है मगर, रिश्तों को भूल जाना तो आसान है मगर, पहले खुद अपनी आप को समझाइए जनाब, पहले खुद अपनी आप को समझाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब। ऐसा ना होता मैं हुए आंसू छलक पड़ी, ऐसा ना होता मैं हुए आंसू छलक पड़ी, रुखसत के वक्त मुझको ना समझाइए जनाब, रुखसत के वक्त मुझको ना समझाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब। मैं साज हूँ ये याद रहे इसलिए कभी, मैं साज हूँ ये याद रहे इसलिए कभी, मेरे ही शेर मुझको सुना जाइए जनाब, मेरे ही शेर मुझको सुना जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, तन्हा ना अपने आप को अब पाइए जनाब, तन्हा ना अपने आप को अब पाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, मेरी गजल को साथ लिए जाइए जनाब, जाइए जनाब, जाइए जनाब। खूब कम शोना, तभी भीषण सुंदर एक गजल আমরা শুনলাম, আর সাথে সঙ্গতি ছিল শুভ্রাংশু, দারুণ বাজিয়েছে এবং সঙ্গত ভালো হলে গাইতেও কিন্তু ভালো লাগে। সবকিছু মিলেই আজকে সকাল কিন্তু আমাদের আজকে সঞ্চালন মনে হয় আমার সবচেয়ে ভালো হয়েছে আজকে, এবং আসলে দুপাশ থেকে যদি ভালো ভালো ব্যাপার আসতে থাকে তাহলে অটোমেটিক সেটা হয়ে যায়। যাই হোক, বন্ধুরা সাথে ছিলেন এতক্ষণ ধরে, এবং বন্ধুরা আছেন বলেই কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো এতটাই আমরা করার জন্য সাহস পাই, আবার আমাদের করতে ভালো লাগে। সকালবেলার সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমার সকাল থেকে আজকের সকাল থেকে বিদায় নেব, সেই একটি আশা রেখেই বিদায় নেব। আবারও দেখা হবে আপনাদের সাথে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ফ্যানগার্ড। নমস্কার।